বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করলো বিএসএফ। সোমবার 176 ব্যাটালিয়নের পক্ষ থেকে চোপড়া ব্লকের হপ্তিয়াগঞ্জ বিওপিতে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। শিবিরে কয়েকশো মানুষ স্বাস্থ্য পরীক্ষা করার স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি বিনামূল্যে ঔষধও বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন 176 বিএনবিএসএফ এর কোম্পানি কমান্ড্যান্ট এসএস শিরোহি সহ প্রমোদ কুমার, সুরেন্দ্র সিংহ প্রমুখ আধিকারিকগণ উপস্থিত ছিলেন। এছাড়াও গ্রাম পঞ্চায়েত সমিতির সদস্য প্রীতিরঞ্জন ঘোষ, স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধান আবিনা টুডু, উপপ্রধান শাকির আহমেদ এবং সিরাজুল হক, বাপি বোস প্রমুখ। বিএসএফ এই উদ্যোগে খুশি এলাকার মানুষ। ये एक फ्री मेडिकल और हेल्थ चेकअप है जो हम बॉर्डर पॉपुलेशन के लिए बार बार करता है। ये एक सिविक एक्शन प्लान के तहत किया जा रहा है। इसमें हम बॉर्डर में रहने वाले जितने भी लोग हैं उनको उनका मेडिकल चेकअप और उनको फ्री में दवाइयां प्रोवाइड कर रहा है सरकार की योजना के तहत। कितना এখানে যেটা আয়োজন করা হয়েছে ওটা আমাদের পক্ষে খুবই ভালো হয়েছে। আরো চাই যদি আরো ইনারা যদি করতে পারেন তাহলে আরো করতে পারেন, যেহেতু আমাদের ওখানকার লোক সবাই তো আসেনি, যেহেতু তুলসীবিতে আর ইসে তো ইনাদেরই ইসে পড়তেছে বর্ডার এরিয়ায়। আপনি বলছেন যে বর্ডার এলাকায় আরো অন্যান্য জায়গায় আসলে করলে ভালো হয়। হ্যাঁ, যদি